কুষ্টিয়া জেলার মফস্বলের আলোকবর্তিকা বেগম হামিদা সিদ্দিক কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সমাজ উন্নয়নের মূল কাজটি নিভৃতই করে যাচ্ছে। সংক্ষিপ্ত এই ভিডিও ডকুমেন্টারিতে আজ এই প্রতিষ্ঠানটি সম্পর্কে জানব। 1995 সালে জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি কুষ্টিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ নুরুল ইসলাম সিদ্দিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তারই সুযোগ্য পুত্র বিশিষ্ট প্রকৌশলী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব সাবেক সচিব জনাব আলহাজ কামরুল ইসলাম সিদ্দিক সাহেবের আন্তরিকতা ও প্রচেষ্টায় এটি বর্তমানে একটি ছাত্রছাত্রী মুখরিত আধুনিক কম্পিউটার সজ্জিত কলেজিয়েট স্কুলে পরিণত হয়েছে। শিক্ষার পথ সুগম করার পাশাপাশি এখানে রয়েছে বহুমাত্রিক সমাজ উন্নয়নমূলক প্রচেষ্টার সংমিশ্রিত সাফল্যের উজ্জ্বল সব উদাহরণ। সবুজ বনায়নের নিবিড় প্রচেষ্টা, মৎস্য খামার, গরু মোটা তাজাকরণ প্রকল্প, হাঁস মুরগির খামার, নার্সারি, সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার ভিত্তিক মাল্টিমিডিয়া প্রশিক্ষণ, অনাথ ছেলেদের দিনী শিক্ষার জন্য এতিমখানা ও নানাবিধ কর্মমুখী শিক্ষার সুযোগ। এখানে সারা বছরব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে জাতীয়ভাবে পালনকৃত প্রধান দিবসগুলি এবং আরও অসংখ্য উৎসবমুখর অনুষ্ঠান যা শিক্ষার্থীদের দেয় বাড়তি জ্ঞান লাভের অপূর্ব সুযোগ। আমরা এই প্রতিষ্ঠানটির আরও সাফল্য কামনা করি। স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়।